ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসক দিবস উপলক্ষে সম্বর্ধনা জানানো হলো চিকিৎসকদের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসকদের সম্বর্ধনা জানানো হলো চিকিৎসক দিবস উপলক্ষে। হাসপাতালের ডাক্তার সুদীপ্ত ভট্টাচার্যের ঘরে চিকিৎসকদের সম্বর্ধনা জানান ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষ, রাজা পাসোয়ান, ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তপন কুমার দে, শেখ রাজা, বিদায়ী পৌরমাতা গীতালি বিশ্বাস সহ অন্যান্যরা। হাসপাতালে চিকিৎসকদের হাতে পুষ্পস্তবক, মিষ্টির হাঁড়ি তুলে দিয়ে তাদের সম্বর্ধনা জানানো হয়। এদিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস জানান, প্রধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস, এবং আজকেই হচ্ছে তাই ডক্টর্স ডে আজকে পালন করা হয়। এবং আজকের দিনে আমরা ডক্টর্স ডে পালন করছি, কিন্তু আমার মনে হয় যে প্রতিদিন আমাদের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে ডক্টর। মানে সেটা সবথেকে বেশি টের পেলাম কখন, যখন মহামারী আসলো। তাই অবশ্যই আমি সবাইকে একটা কথাই বলবো যে আজকে একটা দিনই হয়তো আমরা সবাই গিয়ে ডক্টরদেরকে রেসপেক্ট জানাচ্ছি, তাদেরকে সম্বর্ধনা দিচ্ছি, তাদেরকে এনকারেজ করছি। আমার মনে হয় এভরিডে আমাদের কিছু না কিছুভাবে এভাবে এটা করা উচিত। এই মহামারীর সময় ডক্টর যেমন ফ্রন্টলাইনে কাজ করেছে, সবাই সব কিছু ভুলে গিয়ে, এবং তেমন হসপিটাল কর্তৃপক্ষ এবং আশেপাশে প্রচুর লোকজন আছে। তেমন আমাদের, আমি ব্যারাকপুরের কথা বলতে পারি যে আমাদের এখানে মানে মিউনিসিপ্যালিটির যারা আছে, পৌর প্রশাসক থেকে আরম্ভ করে আমাদের যারা কাউন্সিলর মানে কোয়ার্ডিনেটর, তারা প্রত্যেকে মাঠে নেমে এবং যারা রয়েছে প্রত্যেকটা সময় কী করলে মানুষের পাশে থাকা যায় সেই কাজগুলো করছে। আমার মনে হয় আজকের দিনে আমরা একটা ব্রত নিতে পারি যে আমরা এইভাবেই আগামী 365 দিনই মানুষের পাশে থাকবো, ডাক্তারদেরকে রেসপেক্ট করবো এবং তাদেরকে এনকারেজ করবো এবং সবাইকে ভালো রাখার কোথাও একটা দায়িত্ব পালন করবো। তাই নিজেকে সুস্থ রাখার জন্য মাস্ক পরবো, নিজেকে স্যানিটাইজ করবো এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবো। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু একই দিনের আজকে আমরা ডক্টর শেষ হয়ে পালন করছি। আর সবচেয়ে বড় কথা, ছোটোবেলা মাস্টারমশাইরা প্রশ্ন করতেন যে সমাজের প্রধান বন্ধুটাকে, এই প্রশ্নটা খুব ছোটো হবে, এখন কেউ করে না। আমরা এক কথায় উত্তর দিতাম, ডাক্তার হচ্ছে আমাদের সমাজের প্রধান বন্ধু। সেটা এই করোনাকালে আরও মানুষ বেশি করে বুঝতে পারলো যে ডক্টররা কতটা বেশি, আরও অনেক বেশি প্রয়োজন হয় সমাজের। সব থেকে সামনের সারিতে এসে যারা করতে পারেন বা করেন বা করেছে সেটা হচ্ছে ডাক্তার। সেই জন্য আজকে আমরা এই দিবসটা প্রত্যেকবারই পালন করি। এবারে একটু আমরা আলাদা MLA, আমরা আমাদের সব কাউন্সিলররা আছেন, আমরা একটু চিন্তাভাবনা নিয়েছি যে আমরা যেমন ডাক্তারদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। হাসপাতালে চিকিৎসকদের তরফে হাসপাতালের সুপার ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য জানান, চিকিৎসক দিবস সেটা পালন হয়, সেই হিসাবে সেটাকে মনে রেখে মাননীয় বিধায়ক, মাননীয় পৌর প্রশাসক, বিভিন্ন পৌর প্রতিনিধিরা এসেছিলেন, আমাদের সমস্ত যারা ডাক্তার যারা রয়েছেন, কলিগ রয়েছেন ও ডাক্তার সহকর্মী, তাদেরকে সম্বোধনা দিতে। জিনিসটা একটু অভিনব উদ্যোগ এবং জিনিসটা খুব ভালো লাগলো। যেটা সত্যি কথা বলতে গেলে যে 2020 এবং 2021 সাল আমাদের কোভিডের ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভ দুটো আমরা পার করে এসেছি, বহু কাছের মানুষকে হারিয়েছি, বহু ডাক্তার আমাদের থেকে চলে গেছেন, আজকের দিনে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল, তাদের পরিবারের প্রতি রইল সমবেদনা। আগামী দিনে আমাদের কোভিডের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়তে হবে, তার জন্য যে প্রিপারেশান যেগুলো চলছে এই মুহূর্তে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিকুর সেট আপ তৈরি করা, পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ারে তৈরি করা। নেক্সট চলছে আমাদের বিভিন্ন ইকুইপমেন্টগুলো ইনস্টলেশন চলছে, বিভিন্ন ওয়ার্ডগুলোকে রিওরিয়েন্টেশন চলছে, যাতে আমরা তৃতীয় ঢেউটাকে খুব দ্রুত সামাল দিতে পারি। সেটা একসঙ্গে আমরা টিম হিসেবে কাজ করেছি, মাননীয় বিধায়ক রয়েছেন, পৌরসভা রয়েছে, আমাদের সাধারণ প্রশাসন রয়েছে, সকলে মিলে কিন্তু আমরা একটা টিম হিসেবে কাজ করি। টিমটা আমাদের খুব স্ট্রং আছে বলে কিন্তু আমরা এখনও পর্যন্ত খুব ভালোভাবে ব্যারাকপুরে সার্ভিসটা দিতে পেরেছি এবং আগামী দিনে আমরা পারবো, এটা আমাদের অঙ্গীকার করেছি আমরা, এবং অঙ্গীকার নিয়েই আমরা আগামী দিনে চলছি। যাবে উনি যাবে বলে মেয়ে
কথা বলেছি কথা হয়নি। কি বললি, মিষ্টি খাই না? মিষ্টি খাই না। হবে না, চাইবো না।